সমুদ্র ঘেরা একটা ছোট্ট দেশ শ্রীলঙ্কা, আর তারই রাজধানী হলো কলম্বো। সাইড ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কলম্বো সিটিতে, আর এখানে রাষ্ট্রপতি ভবন ভিজিট করে আমরা এগিয়ে চললাম ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের উদ্দেশ্যে। এখানকার রাস্তাঘাট এতটাই পরিষ্কার, কোথাও এতটুকু নোংরা ছিল না, কোথাও একটা চিপসের প্যাকেটও পড়ে থাকতে আমরা দেখিনি। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে পৌঁছে আমরা এখানে কিছু ফটোশ্যুট করলাম, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আবার বেরিয়ে পড়লাম। বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সত্যিই মনে হচ্ছিল একটা বড় শহরে আমরা এসে গেছি। এসে গেলাম টেম্পলে, বা টেম্পল ভিজিট করা আমাদের হলো না, সেখান থেকে আমরা চলে আসলাম ফ্লোটিং মার্কেটে। কিন্তু ব্যাড লাক এখানেও আমাদের পিছু ছাড়লো না। আজ এখানে একটা ফেস্টিভ্যালের জন্য ফ্লোটিং মার্কেটের বেশিরভাগ সবগুলোই ছিল ক্লোজ। বাইরে এসেছি, কিছু কেনাকাটা করব না, এটা তো হতেই পারে না। আমরা এই সবগুলোই ভিজিট করলাম যে কটা খোলা ছিল, কিন্তু কেনার মতো এমন একটা জিনিসও পছন্দ হলো না যেটা এখান থেকে নিয়ে আমরা ইন্ডিয়ায় ফিরতে পারি। জেমস ছাড়া কোনো জিনিসই এখন পর্যন্ত আমরা কিনেছিলাম না, কিন্তু ব্যাড লাক আমাদের যে এখানেও আমাদের কোনো কিছু পছন্দ হলো না। সো আমাদের ড্রাইভার আমাদের সাজেস্ট করলো রোড সাইড একটা শপের। এখানকার সৌন্দর্যটুকু শুধু উপভোগ করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সেই রোড সাইড শপের উদ্দেশ্যে। শহরটা দেখতে খুব ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল, আরও একটু ভালো করে ঘুরে দেখার ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছা পূর্ণ হলো না। রোড সাইড সেই শপে এসে আমরা নিজেদের পছন্দ মতো কিছু জিনিসপত্র কিনে নিলাম। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে নেমে আসলো অন্ধকার, আর শুধু অন্ধকারই না, তারই সঙ্গে নেমে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি। লোটাস টাওয়ারে যখন আমরা পৌঁছলাম তখন এতটাই বৃষ্টি হচ্ছে যে টাওয়ারটাকে পরিষ্কারভাবে আমরা দেখতেও পর্যন্ত পাচ্ছিলাম না। তার সৌন্দর্য উপভোগ করা তো দূরের কথা, উপরেও আমরা উঠতে পারিনি ভালো মতো, সেই লোটাস টাওয়ারের লাইটিংটাও আমরা উপভোগ করতে পারিনি। কিন্তু কিছু করার নেই, আজকেই লাস্ট ডে, আমাদের ফিরে যেতে হবে। মনে সেই দুঃখ নিয়েই আমরা ফিরে আসলাম আমাদের হোটেলে।